রিশিতা, রিশিতা, আগুন, দাঁড়া, রিশিতা, আগুন দরজা খোলো, দরজা খোলো, আগুন, আগুন, আগুন খোলো, দরজা খোলো, আগুন, 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 দরজা খোলো, আগুন, 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 আগুন আগুন দরজা খোলো আগুন দরজা খোলো আগুন 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 দরজা খোলো আগুন কপাল ঠোকরাচ্ছ তোমার ডাকে আগুন কোনোদিন সাড়া দেবে না আমি তো আগুনকে ডাকতে আসিনি আমি আপনার কাছে এসেছি আমার কাছে কেন জানতে এসেছি কেন আমার বাবাকে অপমান করে আপনি ফিরিয়ে দিয়েছিলেন বলুন উত্তর দিন কি পাপ করেছিলাম আমি যার জন্য আমার ভালোবাসাকে আপনি মেরে ফেলতে চাইছেন জানতে চাও কি পাপ তুমি করেছ তবে শোনো তোমার পাপ ওই চৌধুরী তোমার বাপ এসো আজ তোমাকে তোমার বাপের পাপের কাহিনী শোনাবো এসো আমার সাথে এই যে কবর দেখছো এই কবর আমার স্বামী আগুনের বাবার আর এই কবর আমার বাবার তোমার বাবা চৌধুরী আরমান সিদ্দিকী তাদের নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করেছিল বলো কি পাপ করেছিলাম আমি যার জন্য তোমার বাবা আমার বাবাকে হত্যা করেছিল বিয়ের বাসর রাত পার হতে না হতেই আমার স্বামীকে হত্যা করে আমার জীবনকে অন্ধকার করে দিয়েছিল তোমার বাবা বলো বলো কি পাপ করেছিলাম আমি পাপ কি শুধু এই ছিল যে আমি তোমার বাবাকে বিয়ে করতে অস্বীকার করেছিলাম পাপ কি শুধু এই ছিল যে আমি আমার স্বামীকে প্রচন্ড ভালোবাসতাম বলো জবাব দাও এই প্রশ্নের জবাব যদি কোনোদিন দিতে পারো তবে এসো নইলে নয় আমার বাবার পাপের জন্য আমি আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি শুনেছি পিতার জন্য সন্তান ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তা কবুল করেন আপনারাও কবুল করে নিন আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন বাবা সত্যি জানবার জন্য সেখানে যাবার আমার খুব প্রয়োজন ছিল বাবা সত্যি জানার জন্য কি সেই সত্যি যে মেয়েকে বোরখা ছাড়া আমি ঘর থেকে বেরোতে দেই না যে মেয়ে ঘর থেকে বেরোলে পুরুষেরা ভয় সব পালিয়ে বেড়ায় সেই তুমি একা এই বাড়ি ছেড়ে গিয়ে ভীষণ অপরাধ করেছো ভীষণ অপরাধ করেছো একজন মহিলাকে বিয়ে করতে না পেরে তার বাবা ও স্বামীকে হত্যা করার চেয়ে কি বেশি অপরাধ করেছি আমি বোরখা পরে আবরু ঢাকা যায় কিন্তু পাপ ঢাকা যায় না পাপ কাউকে মাফ করে না বাবা যে পাপ তুমি ২০ বছর আগে করেছিলে তার প্রায়শ্চিত্ত তোমার মেয়ে হয়ে আজ আমাকে করতে হচ্ছে আমি সেই পাপের শাস্তি পাচ্ছি আল্লাহ সবাইকে তার পাপের শাস্তি পৃথিবীতে দিয়েই নিষ্পাপ করে নিয়ে যায় আমি তোমার হয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করব নিজেকে জ্বালিয়ে যদি আমার বাবার পাপের প্রায়শ্চিত্ত করতে হয় তবে আমি তাই করব আমি তাই করব আমি তাই করব কি রে কি হয়েছে আমি আগুন কই কি আয়ু থাকতে মরে গেছি কই আইলাম উরে বাবা তুই ভূত যা আমার কাছে যা আমি হাত মুখ ধুয়ে আসছি
শেষ করতে পারে না তোর ভালোবাসাই ঋষিতাকে চিনিয়ে দেবে তুই আগুন যা বাবা ঋষিতার কাছে যা কিন্তু কই যাইব ঋষিতা বামুন এখন ঢাকায় ঢাকায় কোথায় তা তো জানি না ঋষিতা পৃথিবীর যেখানেই থাকুক ওকে আমি খুঁজে বের করবই পাথরে আগুন বিশ্বাস করো ঋষিতা আমি আগুন
তোমার ভাই আমার মুখ পুড়িয়ে দিয়েছিল, প্লাস্টিক সার্জারির কারণে আমার চেহারা বদলে গেছে। আমি তোমার ঋষিতা, আমি তোমার ভালোবাসার আগুন। আমি আগুন, আগুন ঋষিতা, তোমার ঋষিতা আগুন। সবই আমার পাপের প্রায়শ্চিত্ত। উঠুন, আমাকে মেরে আপনার বুকের ভিতর আগুন নিভিয়ে ফেলুন। আগুন দিয়ে আগুন নেভানো যায় না, আগুন নেভানো যায় শুধু ভালোবাসা দিয়ে। আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, ওদের ভালোবাসায় আপনি মিলন ঘটিয়ে দিন, তাহলে আমার বুকের ভেতর আগুন নিভে যাবে। কোন শক্তি যেন তোদের ভালোবাসা শেষ করতে না পারে। মা, হাত ধর, শক্ত করে ধর।